নারীদের সবচেয়ে দুর্বল পয়েন্ট কোনটি? মেয়েদের শরীরের এমন কিছু জায়গা আছে যেখানে স্পর্শ করলে মেয়েরা অনেক বেশি টার্ন অন হয়ে পড়ে, কিন্তু বেশিরভাগ সময় ছেলেরা সেসব অংশের দিকে নজর দেয় না। ব্যাপারটা যেন একঘেয়েমি, কিন্তু কিছু জায়গায় স্পর্শ করে ভালোবেসে পাগল করে দেওয়া যায় মেয়েদের। ঘাড়ের পিছনের দিকে মেয়েদের শরীরের এটাই সবচেয়ে টার্নিং অন এরিয়া। ছেলেরা কিন্তু অনেক সময় এই অংশটা এড়িয়ে যায়, কিন্তু শুধু এখানে স্পর্শ করেও একজন মহিলাকে দ্রুত উত্তেজিত করা সম্ভব। একজন মেয়ে যখন সামান্য টার্ন অন থাকে তখন তার পিছন দিকে চুল সরিয়ে ঘাড়ে হাত বুলিয়ে দেখুন, আস্তে আস্তে কিস করুন, কান কানে হালকা স্পর্শ চুম্বন অনেক বেশি টার্নিং করে দেয়। কানের উপর আস্তে আস্তে নিঃশ্বাস ফেললে পাগল হয়ে পড়বে আপনার সঙ্গিনী। হালকা কামড় দিতে পারেন কানের লতিতে, কিস করতে পারেন কানের চারপাশে যে কোনো জায়গায়, কিন্তু কানের ছিদ্রে নয়। এটি মেয়েদের জন্য এটা টার্ন অফ। পা মহিলাদের দ্রুত উত্তেজিত করতে পায়ের হাত বুলিয়ে সুড়সুড়ে দিলে অনেকেরই মজা পায়, তবে কিছু মেয়ে এটি পছন্দ নয়। জিজ্ঞেস করে নিন আপনার সঙ্গিনীকে। পিঠ পিঠ বিশেষ করে পিঠের নিচে কোমরের দিকের অংশটাতে স্পর্শ আদর চায় মেয়েরা। মেরুদণ্ড বরাবর চুমু দিতে দিতে নিচে নেমে যান, তার উত্তেজনা আরও বাড়বে। কলার বল একটি মেয়েকে দ্রুত উত্তেজিত করতে তার বুকের দিকে যাওয়ার আগে তার গলার নিচে কলার বনের দিকে নজর দিন, এতে সে বুঝবে আপনি কতটা চান আপনার সঙ্গিনীকে। এই ছিল নারীদের দুর্বল পয়েন্ট সম্পর্কে আজকের ধারণা। নিয়মিত স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।